দিন কয়েক আগেই ইন্টার কন্টিনেন্টাল কাপ টুর্নামেন্টে অর্জন করেছেন দেশের ও একশোটি ম্যাচ খেলার কৃতিত্ব বর্তমানে ব্যক্তিগত আন্তর্জাতিক গোল সংখ্যায় রোনাল্ডো ও মেসির ঠিক পরেই রয়েছেন সুনীল বিশ্বকাপের আগে আন্তর্জাতিক গোল সংখ্যায় মেসিকে ছুঁয়েও ফেলেছিলেন তিনি দেশ ও ক্লাবের হয়ে অসাধারণ পারফরম্যান্স ও গোল করার দক্ষতার জন্য পুরস্কার স্বরূপ তিনি নির্বাচিত হলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হিসাবে গোটা মরশুমে যে ধারাবাহিকতা তিনি দেখিয়েছেন তাতে এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি যে তারই প্রাপ্য ছিল বিশেষত ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুনীল গোটা টুর্নামেন্টটিতে ভারত গোল করে মোট এগারোটি যার মধ্যে আটটি গোল আসে সুনীলের পা থেকেই তাই তিনি জিতে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কারও বাইচুং ভুটিয়ার পর সুনীলই হলেন দ্বিতীয় ভারতীয় ফুটবলার যিনি দেশের জার্সিতে একশোটি ম্যাচ খেললেন এখনও পর্যন্ত দেশেরও একশো একটা ম্যাচ খেলে মোট চৌষট্টিটা গোল করে রেকর্ড করে ফেলেছেন তিনি